আচ্ছা, প্রসঙ্গটা হইল যে মানুষ দুনিয়ায় থাকিয়া নিজের হায়াত নিজে কিভাবে বাড়াইবো, এটাই তো কথা। যে লোকটা বলল যে আমি আল্লাহর কাছ থেকে হায়াত বাড়াই নিছি, সে যে আল্লাহর কাছ থেকে হায়াত বাড়াই নিল, সে বলছে আমি শুনছি, আপনি শুনছেন তাই না? আমি মনে করি এই কথাটা কি মানুষকে বলার জিনিস যে আমি আল্লাহর কাছে চাই হায়াত বাড়াই নিছি, ঠিক আছে, বলাটা ঠিক আছে, ঠিক নাই। তবে কৌশল আছে, যেমন হায়াত মৌত রিজিক আল্লাহর হাতে, শরীয়তের লোকে কয়, মারিফতের লোকে হতে কয়, এই তিনটা জিনিস যদি আল্লাহর হাতে থাকে তাহলে আল্লাহ যাকে যা নির্ধারণ করে দিয়ে দিছে তা দিছেই। এখন আমার বিষয় হলো তারপরও একজন মানুষ নিজের হায়াতকে বাড়াইতে পারে কিভাবে, যেমন আমি আমার হায়াত আল্লাহ যদি 70 বছর বা 80 বছর রাখে তাহলে আমি কি করছি, মুর্শিদ ধরছি। মুর্শিদ ধরার পরে মুর্শিদের দেওয়া সাধনাগুলো করি। মানুষ যখন দম সাধনা ধ্যান সাধনা একটু বেশি করে তখন কিন্তু সেই মানুষটার ক্ষুধা কমে আসে, পানি কম, খাদ্য কম, সব কিছু কমে, শরীরটাও জীর্ণশীর্ণ হয়। আচ্ছা, যে মানুষটা চাইব যে আল্লাহ যদি আমার বয়স 80 রাখে তাহলে আমি 90 বাঁচব, কীভাবে সম্ভব? তাহলে পৃথিবীতে মানুষ যখন পাঠায় তখন কিন্তু আল্লাহ তার রিজিকটা মাইপা দেয়, ঠিক না? এই যে নিঃশ্বাস আমরা ফেলাইতেছি, একটা সাধক সাধনার দ্বারা তার নিঃশ্বাসকে জমা করতে পারে কিভাবে? একজন সাধক কি করলো, দম ভরছে, দম পেটের ভিতরে বোঝাই করে আসে 2 মিনিট আড়াই মিনিট পর্যন্ত আল্লাহ 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 মনে মনে জিকির করতেছে। তো একটা দম এসে 2.5 মিনিট কাটাইল, দম যারা দমের সাধনা করে তাদের দম বাইরে আসে 3 মিনিট পর্যন্ত পারে। তাহলে 3 মিনিটের ভিতরে কিন্তু আমরা এই দমটা কমসে কম 20-30 বার বা 40 বার আমরা নেওয়া আনা করতাম, তাহলে কিন্তু আমার দমের খরচ হয়েছে না? আমার কিন্তু বায়োটাও কিন্তু আল্লাহ মাইপা দিয়েছে, কতবার আমি শ্বাস নেব? তাহলে এখানে জালালউদ্দিন খাঁ একটা কথা বলছে যে নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো ধনরত্নে না কুলাইতো, এত সস্তা নাই কোনো ধন, তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে। আচ্ছা, তাহলে আল্লাহ কিন্তু এই বায়ু, কতটুকু বায়ু আমি গ্রহণ করব জীবনে এটাও কিন্তু দেওয়া আছে, হিসাব দেওয়া আছে। আচ্ছা, আমি পৃথিবীতে কতগুলো পানি খাবো, কতগুলো খাদ্য খাবো, এটা কিন্তু মাপা আছে। এখন প্রতিদিন আমি ভাত খাই 2 প্লেট, মানুষ হঠাৎ করে যদি 1 প্লেট খাওয়ান কমাই দেয়, 1 প্লেট খায়, সে কি মারা যাব? কম খাইলে মানুষ ভালো থাকে। আচ্ছা, তাহলে দেখা গেছে সে প্রতিদিন 1 প্লেট খাওয়ান বাদ দিছে আর 1 প্লেট খায়, তাহলে এগুলো যদি খাইতো তাহলে তার ভিতরে যাইতো না? তাহলে এই 1 প্লেট করে প্রতিদিন যদি জমা হয় আমার খাদ্য জমা হইতেছে না? আচ্ছা, আমি যে সাধনা করছি এই দমের সাধনা করতে যাইয়া দেখা গেছে আমি সকালবেলা বা রাত্রে ঘুমানোর সময় আমি আধা ঘন্টা আমি দমের সাধনা করছি, দমকে ভিতরে মজুদ রাখি আমি সাধন করছি, তার নামের সংখ্যা বাড়িয়ে আসছে আর দমের সংখ্যাটা কমে আসছে, তখন আমার কিন্তু দম জমা হয়েছে। প্রতিদিন যদি আমি একটা করে দম জমা রাখি তাহলে 365 দিনে 365টা দম জমা, আর ডেলি যদি আমি এরকম 10 মিনিট 20 মিনিট করি তাহলে কতগুলো দম আমার জমা আছে। আচ্ছা, তাহলে তার যেভাবে জীবনে চলাফেরা করতেছে তার একটা হিসেব আছে, আর ওই হিসেব মতো তার হায়াত ছিল 80 বৎসর। ঠিক 80 বৎসরের সময় আজরাইল হাজির হয়েছে। এখন আজরাইল হাজির হইয়া সবসময় ঘুরায় না, এদিকে রাখো, সিরিয়াস কথার মধ্যে এদিকে রাখো, যে আজরাইল যখন 80 বৎসরের সময় আসবে তখন দেখতেছে তার দম জমা, তার পানি জমা, তার তার যে খাদ্য খাদ্য জমা, এগুলো শেষ হয় নাই, শেষটা হলে তার নিবে না, তার রিজিক মাইপে দলা দিছে,
তখন তাকে একটা সুসংবাদ দেয়। আপনি যেই নিয়মে আছেন আর এই নিয়মে যদি থাকেন তাহলে আপনি এতদিন বাঁচবেন। পৃথিবীতে অনেক আউলিয়ারা কিন্তু নিজের মৃত্যুর খবর বলে যে আমি ইমুক দিন চলে যাব। আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি তিনি কিন্তু বলে গেছে যে আমি বৈশাখ মাসের 17 তারিখে চলে যাব। ঠিক তাই, তাহলে এই টাইমটা কে দিছে? যে জান বা রুহ কবজ করবে সেই কিন্তু তাকে বলে গেছে যে আপনি এতদিন আপনার হায়াত আছে। আমি যদি জানতে পারি বা একটা মেডিকেল একটা ডাক্তার একটা রুগীকে বলে দিল যে আপনি আর 6 মাস বাঁচবেন বা 3 মাস বাঁচবেন, এরপর আর বাঁচার আর কোনো রাস্তা নাই, তখন সে দুনিয়ার লোভ করব? দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আছে তার? যত ইবাদত যত সাধনা করতে পারে, এই 3 মাসে আমি যতটুকু কইরে নিয়ে যেতে পারি। তাহলে কোনো আউলিয়া এমনি তো আল্লাহর প্রেমিক, যখন শুনছে তার মৃত্যুর খবর এতদিন সে বাঁচবে, দুনিয়ার যদি কিঞ্চিত তার কিছু লোভ লালসা থাকতো এই কথা শোনার পরে কিন্তু এটিও বাদ। একজন আয়া কইতাছে যে আপনারে আমি 20 বিঘা জমি দিয়ে দিলাম, বাবা আমি জমি দিয়ে কী করবো, আমার টাইম হলো 3 মাস, কইব না? তাহলে একজন আউলিয়া নিজের মৃত্যুর খবরটা কীভাবে বলে? তারা যখন এই খাবার কন্ট্রোল করে, দমের সাধনা করে, ধ্যান সাধনা করে, তখন একটা সময়ে তার হায়াতের খবরটা সে জানতে পারে আজরাইলের মাধ্যমে। তাহলে আমরা যদি সাধক জগতে আসছি, আমরা সাধনাও করি না শরীয়তটাও করি না, তাহলে আমরা আয়ার নষ্ট হয়েছি? আগে দেওয়া গেছে আমরা মসজিদে গেছি, নামাজ পড়ছি, একটা কিছু তো করছি, কেন এটাও করি না? তাহলে বোঝা গেল যে তরিকত নিয়ে আর আমরা নষ্ট হয়েছি কি? তাহলে আল্লাহ কিন্তু চাপ দেয় নাই। সূরা ইনসিরাজ, সূরা সাফাত, সূরা সাফাতের মধ্যে আল্লাহ কি বলে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। আল্লাহর কথায় কিন্তু কোনো ভুল নাই, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। তার মানে একটা মানুষ সারা দিন কাজকাম করে, ব্যবসা বাণিজ্য করে, সে ক্লান্ত হয়, তখন কিন্তু সে একটু রেস্টের প্রয়োজন হয়। তো রেস্ট নেওয়ার পরে তার মনে যদি চায় যে না একটু সাধনায় বসি, একটু জিকির করি, একটু ধ্যান করি, আচ্ছা। আর শরীয়তের হাদিসের ভাষায় কি বলা হয়েছে, এক উক্ত নামাজ যদি কাজা করা হয় 2,88,00,000 বছর দোযখে চলবে। তো একজন জন কয়া হচ্ছে যে হুজুর আমার কি উপায়, কি আমি তো জীবন একত্ব করি নাই, জীবন একত্ব করে না, তার উপায় কি? এর হিসাব দিতে পারবো? কম্পিউটার ভেঙে দেবো না, হিসাব করতে পারতে, আচ্ছা। আর আল্লাহ কি কইতেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। যেমন একজন মানুষ একটা দোকান খুলছে, সে জামাত ছাড়া নামাজ পড়ে না, অনেক সে দোকান মেলতে মেলতে 10টা বাজছে, একটু পরে আদান দিছে আবার দোকান লাগাইবো, পরে আবার মসজিদে যাইব, আচ্ছা। দোকানটা কোন রকম ডাকনা দিয়ে আসে মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে কতন পর পরে শোল জাহি মারে, আরে এত মাল থুয়েছি কেউ নিয়ে দেখা, আচ্ছা আবার আল্লাহ আপনার, আরে এ নামাজ হবো? এই যে একটা একটা চাপ দিছে যে 2,88,00,000 বছর দোযখে চলবে, এই যে একটা চাপ দিল, এটা কিন্তু পাপ করলো তারা। আর যাদেরকে এই চাপ দিল, এই চাপে যারা নামাজ পড়তে যাইব, এরাও ফাঁপি হইতেছে। কেননা নামাজে দাঁড়াইলে শুধু আল্লাহ ব্যতীত অন্য কিছু ভাবা যাবে না, অন্য কারো অন্য কারো কথা মনে করা যাবে না। যদি করি তাহলে আল্লাহর সাথে তার শেরিকি হবে, অন্য অন্য গুণার মাফ আছে কিন্তু শেরিকি গুণার মাফ নাই। তাহলে আমি নামাজে দোকানকে স্মরণ করছি, চোরের কথা স্মরণ করছি, হইব, আচ্ছা। তাহলে আল্লাহ কিন্তু এত চাপ দেয় নাই, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, চাপ দিচ্ছে আল্লাহ? এখন দেখা যায় সারাদিন দোকানদারি করছে, ভিতরে জিকির রাখছে, জিকিরের আমি যদি জিকির রাখি এটাও কিন্তু একটা স্মরণ, আর স্মরণের ফার্সি ভাষা নামাজ। এখন আমি যদি জিকিরের সাথে ব্যবসা করতেছি, জিকিরের সাথে আমি মানুষের সাথে কথা বলতেছি, লেনদেন করতেছি, ভিতরে আমার জিকির চলতে, তাকে স্মরণীয় আছি, তাহলে সারাদিন দোকানপাট বন্ধ করছি, বাড়ির গিয়া গুনছি আমার 2,000 টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, এখন ওজো টুজো কইরা 4টা খাইয়া সে কী করলো, সে আল্লাহর ইবাদতে বসে গেছে, কিছুক্ষণ জিকির আজকার কইরা পরে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ তুমি তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, আমার এই লাভ হয়েছে আলহামদুলিল্লাহ,
তবে কিছুক্ষণ সে ডাক দিছে, এখন কি দোকান থেকে কেউ চুরি করে নিয়ে যাবে এমন কোনো চিন্তা ভাবনা আইছে? তখন কিন্তু এক মনে ডাকছে, তার কোনো মন ছিল না। তো সারাদিনে সে যতটুকু করতো 20 মিনিট সে অতটুকু কামাই নিছে, কারণ ওই সময় তার কোনো পিস্টান নাই, সব বন্ধ টন্ধ করে সে আইসা। তাহলে এই যে 2,88,00,000 বছর একক তৈরি কোরআন ও নমাজের কথা এই ভাই নিতে পারি, 2,88,00,000 ভাই পাইলে করতে, ঠিক আছে? আচ্ছা, যে প্রসঙ্গটা নিয়েছিলাম যে মানুষ, মানুষের হায়াত, মানুষের রিজিক, মানুষের সব কিছু মাইপে কিন্তু আল্লাহ দেয়, কিন্তু মানুষ এসে কি করছে, এটার অর্ধেক করছে। যে আমি কম খাবো, কম ঘুমাবো, কম কথা বলবো এবং আমি দমের সাশ্রয় করব। তখন এগুলো যখন সাশ্রয় থাকবে, তখন আজরাইল এসে ব্যাগ রিটার্ন করবে যে দেখেন আপনার সময় এ পর্যন্তই ছিল, কিন্তু আপনি এই জিনিসগুলো সাশ্রয় করছেন, আপনার টাইম এতদিন আছে, যদি এই মাথায় থাকেন আপনাকে সুসংবাদ দেওয়া হলো, আপনি ইমুক দিন চলে যাবেন। তখন এই সুসংবাদ পায় সে আনন্দিত না? আর শরীয়তের ভাষায় একটা কি কথা বলা হয়েছে যে আজরাইল 1 সেকেন্ড সময় দিবে না। পৃথিবীতে এমনও দুর্দান্ত আউলিয়া আছে, আজরাইল আসছে যে আপনি পরে আসেন, 6 মাস পরে আসেন, আমার কিছু কাজ আছে এগুলো সারি পরে আসেন। আল্লাহ কিন্তু কোরআনে এটাও বলছে তোমরা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করো না। তোমরা আমার সাথে একটু করছো বেয়াদবি, মাপ পাইবা, কিন্তু আমার বন্ধুর সাথে কোনোদিন বেয়াদবি করবা না। তাহলে আল্লাহর বন্ধু সে যদি একবার বলে, এটা আজরাইলেরও শুনতে হয়। তাহলে আজরাইল যদি আমার কথা শুনতে হয়, তাহলে আমার সাধনা থাকতে হবে, ভজন থাকতে হবে। এখন দেখা গেছে আমি তরিকত নিয়েছি, সাধন করি নাই, কোনো কিছু আমি আইন পালন করি নাই, লাভ কথার ফাইসাল হয়েছে।